हाय वेलकम टू एसडी बायो लाइफ विथ लाइफ साइंस। देखो जेहेतु परीक्षा हमारे एगिए आसछे सबचेये कम पड़े किभाबे बेशी नम्बर पावा जाए जेहेतु समय आमादेर कम एवं कोन जायगागुलो पढ़ले बोइर 80% कवर हो जाबे। कारण आमी सब समय एकटा कथा बोली जे कोनो सबजेक्टेर 20% जायगा थेके 80% प्रश्न हय। सेई 20% জায়গাটা দেখিয়ে দেওয়া হচ্ছে বেছে নেওয়ার কৌশল আজকে দেখাবো এবং কোন কোন ছবিগুলো করলে তোমরা কমন পেয়ে যাবে আর কোন কোন পার্থক্যগুলো করতে হবে। বাকি 1 মার্ক 2 মার্কস 3 মার্কস 5 মার্কসের প্রশ্ন চ্যাপ্টার ওয়াইজ আমার আগের সাজেশনে দেওয়া আছে, তোমরা অনেকেই দেখেছো দেখছি, তো সেই সাজেশনটাও দেখো। দেখো এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তো তোমরা সেখানে গিয়ে দেখে নেবে। তো দেখো ये 20% জায়গাটা বেছে দেব আজ কে আমি সেই জায়গাটা দেখিয়ে দেব কোথা কোথায় থেকে 20% জায়গাটা করলে 80% প্রশ্ন কমন পাবে। তবে দিলে কিন্তু 80% প্রশ্নের গ্যারান্টি থাকছে। কিন্তু মাধ্যমিকের ইতিহাসের মতো যদি প্রশ্ন হয় তাহলে কিন্তু কোনো গ্যারান্টি দিতে পারবো না, কারণ ইতিহাসের শিক্ষকরাই বলছেন তিনটি ভালো অথারের বই ঘেটেও উত্তর তারা খুঁজে পাচ্ছেন না, গুগলে সার্চ করে দেখতে হচ্ছে। তাহলে এক্ষেত্রেও তোমাকে গুগল পড়তে হবে, বই পড়লে কিন্তু হবে না। তো আশা করছি এই জায়গাগুলো করলে তোমরা কমন পাবে। তো সরাসরি চলে যাই আমরা ভিডিওতে। দেখো আরেকটা কথা বলি, ভালো নাম্বার পেতে গেলে ভালো কিছু জীবনে করতে হলে কিন্তু একটাই রাস্তা, কঠোর পরিশ্রম। টেনাসিটি দরকার, কঠোর পরিশ্রম দরকার, তবেই গিয়ে জীবনে কিন্তু ভালো কিছু করা যায়। সস্তায় কিন্তু কোনো কিছু হয় না বলে দিচ্ছি। যেহেতু পরীক্ষা আমাদের সামনে এগিয়ে এসছে তাই সেই সহজ কৌশলটা তোমাদের দেখিয়ে দিই, কোন কোন জায়গাগুলো পড়লে তোমরা এই কমন পাবে। দেখো প্রথমে ছবির কথা বলি, আজকে আমি আলোচনা করব মেনলি দুটো পার্ট, গ্রুপ ডি এবং গ্রুপ সি। কারণ গ্রুপ ডি থেকে 5 নম্বরের প্রশ্ন 3টি আছে 15 মার্ক, গ্রুপ সি থেকে থাকবে 3 মার্কের প্রশ্ন 9টা অর্থাৎ 27 মার্ক, অর্থাৎ টোটাল 42 মার্কস পাবে এই দুটো গ্রুপ থেকে। আর এমসিকিউ এসে কেউ নিয়ে কোনো গ্যারেন্টি দেওয়া যায় না, তোমরা সেটা জানো, বোকার মতো সেগুলো করে লাভ নেই। তবে পরের দিকে আমি কিছু এমসিকিউ তোমাদের দেওয়ার চেষ্টা করব, যেগুলো প্র্যাকটিস করলে সাধারণত তোমাদের হেল্প হবে বলে আমার মনে হয়। তো কোন ছবিগুলো করব না, ক্লোরোপ্লাস্টিটের ছবি, নিউক্লিয়াসের ছবি, সেন্ট্রিওলের ছবি, মাইটোকন্ড্রিয়ার ছবি করার দরকার নেই, হালকা এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা দেখে নেবে। কারণ মাইটোকন্ড্রিয়া পরপর 2 বছর এসছে, তবু এখান থেকে প্রতিবারে একটা করে ছোটো ছোটো প্রশ্ন দেয়, এই জন্য আমি দিয়েছি। তো এইগুলোর তোমরা কি করবে, গঠনটাও পড়বে ভালো করে, কারণ গঠনটাও লিখতে হয়। তাহলে ক্লোরোপ্লাস্টিড, নিউক্লিয়াস, সেন্ট্রিওল এই তিনটে ভালো করে করবে। তারপরে দেখো ডিএনএর গঠনে ওয়াটসন অ্যান্ড ক্রিকের মডেল, আর ক্রেবস চক্র, সিফোর চক্র, পত্ররন্ধ্রের উন্মেচনে পটাশিয়াম আয়নের ভূমিকা, মূত্র উৎপাদন পদ্ধতি, মূত্র থেকে প্রতিবারে একটা করে প্রশ্ন থাকে কিন্তু, মূত্র উৎপাদন পদ্ধতি তার ধাপগুলো করবে এবং স্বাভাবিক অস্বাভাবিক উপাদান অবশ্যই করবে, 2 মার্কের প্রশ্ন থাকে। তারপরে যেটা করবে রক্ততঞ্চন পদ্ধতি আর প্রশ্বাস ও নিঃশ্বাস ক্রিয়া কৌশল, এইগুলো পড়লে 5 নম্বরে 3টি প্রশ্ন পাবে। আর একটা বড় প্রশ্ন থাকে পার্থক্য, প্রোক্যারিওটিক ইউক্যারিওটিকের পার্থক্য, এগুলো করলে 3টে 5 মার্কের প্রশ্ন পেয়ে যাবে। এবার দেখো এখান থেকে একটা ছবি তুমি 3 মার্কের এতেও পাবে, অর্থাৎ গ্রুপ সিতেও পাবে, এখান থেকে 5 মার্ক পাবে, 3 মার্কসও পাবে। এবার গ্রুপ সিতে কী কী করতে হবে আমাদের, দেখো করবে বৈশিষ্ট্য যেগুলো করবে, মনেরা, প্রোটিস্টা, অ্যানিলিডা, একাইনোডার্মাটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, এগুলোর বৈশিষ্ট্য কম করে 3টে করে করবে, কারণ 3 মার্কস থাকে। এবার দেখো পার্থক্য করবে মনেরা প্রোটিস্টার পার্থক্য, ব্রায়োফাইটা টেরিডোফাইটার পার্থক্য, ঠিক আছে, প্রফেজ, ওয়ান দশা, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন উপদশা চিত্রসহ, এই 3টি উপদশা চিত্রসহ করবে, ছবিটা একটু দেখে নেবে, খুব সহজ ছবি। ইন্টারফেজের 3টি উপদশা করবে, এই দুটো থেকে একটা প্রশ্ন কমন পাবে। জিব্রেলিনের কাজ এবারে কিন্তু ইম্পর্ট্যান্ট, বারবার বলেছি এবারে জিব্রেলিন ইম্পর্ট্যান্ট রয়েছে, তার কাজগুলো করবে। আর বাকি হরমোনগুলোর একটা দুটো কাজ করে দেখবে, সবগুলো হরমোন দেখবে, দুটো করে কাজ করে রাখবে, কারণ ওখান থেকে প্রশ্ন হয় ছোটো প্রশ্ন। হার্ড উৎপাদে ফিকের মূলনীতি, এটা কিন্তু করবে, 3 মার্কের প্রশ্ন। ক্লোরাইড শিফট করবে। এবার 6 দাগ দেখো প্রোটিন কার্বোহাইড্রেটের পরিপাক, এটা করবে। পেশি সংকোচনে আধুনিক মতবাদ, পুষ্পবিন্যাসটা দেখে রাখবে, এটাকে শর্ট প্রশ্ন হয়। আর স্টিলিটা দেখে রাখবে, সেখান থেকে ছোট শর্ট প্রশ্ন হয়। এবার পার্থক্য কোনগুলো করবো দেখো,
PS1 PS2 পার্থক্য, আবর্তকার অনাবর্তকার ফটোফসফোরাইলেশন, নিয়তকার অনিয়তকার পুষ্পবিন্যাস, ট্র্যাকি ট্র্যাকিয়ার পার্থক্য করবে, সাইফেনোস্টিলি প্রোটোস্টিলি, এই যে স্টিলি বলেছিলাম করতে, এখান থেকে পার্থক্য আছে, ইউথেরিয়া মেটাথেরিয়ার পার্থক্য, স্ত্রী ও পুরুষ আরসোলার পার্থক্য মানে বৈশিষ্ট্যের পার্থক্য, আবরণী কলা যোগকলার পার্থক্য, মেটাফেজ 1 মেটাফেজ 2 পার্থক্য, অস্টিক ও কন্ড্রিকথিস অস্টিকথিস কন্ড্রিকথিসের পার্থক্য, মাইটোসিস মিওসিসের পার্থক্য, তিনটে দেখে রাখবে। আরেকটা জিনিস দেখে রাখবে, উৎসেচক এবং হরমোনের বৈশিষ্ট্য অর্থাৎ ধর্ম, হ্যাঁ, আর কাজ, তিনটে বৈশিষ্ট্য আর দুটো করে কাজ অবশ্যই দেখে রাখবে, এখান থেকেও প্রশ্ন হয়। তো এই জায়গাগুলো করলে কিন্তু তোমরা 80% বড় প্রশ্ন কভার হয়ে যাবে। বাকি শর্ট প্রশ্নের জন্য আমি আগেই বলেছি সেখানে তোমাকে কী করতে হবে, না ওই আমার ডিসক্রিপশানের লিঙ্কটা গিয়ে আগের ভিডিওটা দেখে নিতে হবে, চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কিছু দেওয়া আছে। তো তোমরা ভালো করে প্রিপারেশান নাও, ভালো করে পরীক্ষা দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।